ভগবানপুর চার্চে বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও একজন। আগেই বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার গুরুত্ব খতিয়ে দেখতে ভগবানপুরের শিবরামপুর গ্রাম পরিদর্শনে এলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর চার্চে পালিত হচ্ছিল যীশু খ্রিস্টের জন্মদিন। চার্চ চত্বর সেই সময় ছিল জমজমাট। সেই সময় চার্চ লক্ষ্য করে নিক্ষেপ করা হয় দুটি বোমা। এই খবর মুখ্যমন্ত্রীর নজরে আসতেই পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভগবানপুর থানায় শিবরামপুর গ্রামে পরিদর্শন করতে যান পরিবহন মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা। পরিবহন মন্ত্রী কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অতএব এটা আমরা এখানে পশ্চিমবঙ্গে বরদাস্ত করবো না, এই এলাকায় বরদাস্ত করবো না, এবং এই লোকেদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা। বোমাবাজির ঘটনায় অভিযোগের তীর উঠেছিল বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফ থেকে দাবি করা হয় ভারতবর্ষের কোনো ধর্মীয় স্থানে আক্রমণ করার কোনো মানসিকতা তাদের নেই। আমরা কোনো জায়গায় ভারতবর্ষে কোনো ধর্মস্থান বা কোথাও কিছু অ্যাটাক করবার বা ওই রকমের কোনো মানসিকতার কোনো কার্যকর্তাকে আমরা তৈরি করি না। আমরা প্রকৃতই সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী। আমি শুনেছি, আমাকে অনেক কার্যকর্তা ফোন করেছিলেন যে এরকম চার্চে হামলা হয়ে গেছে, এখানে কে করলো আমরা বুঝতে পারছি না। তো আমাদের বিজেপির যারা কার্যকর্তা আছে, আমি সব জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, তাদের মধ্যে কেউ জড়িত নয়। চার্চের ক্ষতিপূরণের জন্য ইতিমধ্যেই 2 লক্ষ টাকা চার্চ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও বোমাবাজির ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সঞ্জীব আচার্য ও শেখ জুম্মানের সঙ্গে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, বাংলা ভারত।